বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পরে আমি আজকে একটা ব্লগ বানাচ্ছি। সামনে মানে ডিসেম্বরের 8 তারিখে আমার ভাসুরের ছেলের বিয়ে, তো আজকে আমি ওকে আইবুড়ো ভাত খাওয়াবো। তো তার জন্য আমি কী কী রান্না করছি চলুন আপনাদের দেখিয়ে দিই। আর বাড়িতে কে কে এসছে সেটাও আমি দেখাবো আপনাদের। আমার ভাগ্নের এসছে, এমন আমার ননদের দুই ছেলে, বড় ভাগ্নে ছোট ভাগ্নে এসছে, ওদের সবাইকে দেখাবো। তাহলে চলুন দেরি না করে আমি ঝটপট রান্নাগুলো করে নিই, আর কি কি রান্না করব সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তো সবার আগে আমি চাটনি বানাবো, তাহলে চলুন আমি রান্নাঘরে চলে যাই। চলুন, তো আমি রান্নাঘরে চলে এসেছি। তো এবার আমি চাটনি বানাবো, আর এর জন্য আমি কড়াই এদিকে বসিয়ে দিয়েছি। আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি টমেটোর চাটনি বানাবো, তাহলে চলুন। তো আমি কড়াই দিয়ে দেবো খুব সামান্য সর্ষের তেল, তেল খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য দিলেই হবে। আমি রান্না করবো টমেটোর চাটনি, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি, কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন। তো আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন। কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি টমেটো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য দিলেই হবে। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। এবার আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দেব, যাতে টমেটোগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা সরিয়ে নেব। তো দেখুন টমেটো কিন্তু সুন্দর গলে গেছে। এবার আমি চিনি দিয়ে দেব, মিষ্টি আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন, আমি একটু মিষ্টি বেশি দিচ্ছি। আর এদিকে দেখুন আমি কি কি নিয়েছি, নিয়েছি খেজুর, কিশমিস, কাজু বাদাম আর তেঁতুল ভিজিয়ে রেখেছি। আমি এর মধ্যে সামান্য তেঁতুলের পাল্প দেব। তো চিনি দিয়ে দিয়েছি, এবার আমি রান্নাটা করে নেব। তো চিনি দেওয়ার পর দেখুন কতটা জল বেরিয়েছে, চিনি গলে গেছে। এর মধ্যে আমি কিশমিস, কাজু বাদাম দিয়ে দেব আর খেজুরটাও দিয়ে দেব। তেঁতুলের পাল্প এখন নেব না, সেটা পরে দেব। এবার আমি তেঁতুলের পাল্প দিয়ে দেব, দিয়ে দিলাম তেঁতুলের পাল্প। তো আমার চাটনি বানানো হয়ে গেছে, এবার আমি বাকি রান্নাগুলো করে নেব। গ্যাস অফ করে দিলাম। তো এবার আমি বাকি রান্নাগুলো করে নেব। তো দেখুন আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে হলুদ নুন মাখিয়ে দিয়েছি, আর আমি এখানে চারটে টমেটো টুকরো করে কেটে নিয়েছি, আর আদা, রসুন, পেঁয়াজ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব আমি একসাথে পেস্ট করে নিয়ে নিয়েছি। তো ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আপনারা চাইলে এর মধ্যে টক দই দিতে পারেন। আর ফ্রাইড রাইস রান্না করব, তো এর জন্যে আমি কেটে নিয়েছি কিছু সবজি। আর এদিকে দেখুন মাংসে আমি একটু আলু দেব। তো আলু আমি খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি, আলু খুব বেশি দেব না। আর এই দেখুন মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর এই হলো ক্যাপসিকাম। তো
তো যেহেতু আমি ফ্রাইড রাইস করব, ফ্রাইড রাইসে আমি সবজিগুলো দেব। ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছি, বিনস নিয়েছি, আর নিয়েছি ফুলকপি, আর নিয়েছি গাজর কুচিয়ে। তো এই সবজিগুলো আমি ফ্রাইড রাইস রান্না করতে দেব। আর হ্যাঁ, মাংসে আমি ক্যাপসিকাম দেব, এইদিকে কেটে রেখেছি। এবার আমি ভাজা রান্না করে নেব, মানে পাঁচ রকম ভাজা দিতে হয়। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর পাঁচ রকম ভাজার মধ্যে আমি কী কী দেবো আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন, আমি ফুলকপি নিয়েছি, ফুলকপি আমি বড়া করে নেব। আর আলু, আলু কেটে নিয়েছি চাক চাক করে, আর এই কুমড়ো কেটে নিয়েছি, কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এগুলো আমি করব। আর এখানে দু পিস আছে মূলো ভাজা, আর মাছ ভাজা করব। তো আমি হলুদ নুন লঙ্কার গুঁড়ো নিয়েছি একটা পাত্রে। তো এবার আমি মাখিয়ে নেব, মাখিয়ে ভাজাগুলো করে নেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল, সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি ভাজাগুলো করে নেব। তো সবার প্রথমে বেগুন ভেজে নেব। তো দেখুন, বেগুনগুলো ভেজে নিয়েছি। এবার আমি বাকি, মানে যেগুলো ভাজা দিতে হয় সেগুলো ভেজে নেব। পাঁচ রকম ভাজা দিতে হবে, তো তার মধ্যে বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর মাছ ভাজা, আর ফুলকপির বড়া। তো পাঁচ রকম ভাজা করে তারপর আমি মাংস বসিয়ে দেব। তো চিকেন আমি সব কিছু মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আমি আপনাদের অনেকবার চিকেন রান্না করে দেখিয়েছি, আপনারা দেখেছেন। তো দেখুন, বেগুন ভাজা হয়ে গেছে, দেখুন হয়ে গেছে, তুলে নেব। এবার আমি এক এক করে সব ভাজাগুলো করে নেব। আর ফ্রাইড রাইস রান্না করতে যেগুলো লাগে সেগুলো আমি এক করে সব ভেজে নেব। আপনাদের ফ্রাইড রাইস রান্না করেও আগে দেখিয়েছি। আর ফ্রাইড রাইস রান্না করার সময় যে সবজিগুলো ভাজবেন সেগুলোতে কিন্তু শুধু নুন দেবেন, হলুদ দেওয়ার দরকার নেই। তো সব আমি এক এক করে ভেজে নেব, সব ভেজে তারপর চিকেন বসিয়ে দেবো। চাল ভিজিয়ে রাখতে হবে, ফ্রাইড রাইস করার যে চাল সেটা কিন্তু আগে ভিজিয়ে রাখবেন, এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন বা আধ ঘন্টা হলেও হবে, আমি এখন ভিজিয়ে রাখবো। সব ভাজাগুলো আমি এভাবে ডোবা তেলে করে নেব। তো দেখুন, আলু ভাজা হয়ে গেছে, এই দেখুন আলু ভাজা হয়ে গেছে। তাহলে আমি এক এক করে সবগুলো ভেজে নিই। মাংসের আলু ভাজতে হবে, সেটাও হয়নি। তো আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার মিষ্টি কুমড়ো ভেজে নেব। দেখুন, দেখুন আমি এখানে বেগুন ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা, আলু ভাজা করে নিয়েছি, আর কড়ায় বসিয়েছি ফুলকপির বড়া। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে দাঁড়ান ভালো করে দেখাচ্ছি, এই যে ফুলকপির বড়া ভাজা বসিয়েছি। আর আমি করব বেগুনি, তো আমি বেগুনি বানাবো। তো বেগুনি বানাতে আমাদের কি কি লাগছে আপনাদের বলে দিই। বেগুন আমি ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে ওর মধ্যে নুন মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি কি কি নিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই, তার আগে আমি বেগুনগুলো দেখাই আপনাদের।
তো দেখুন এইভাবে পাতলা পাতলা করে বেগুনগুলো কেটে নেবেন, এরকম পাতলা পাতলা করে কেটে নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। আর আমি কী কী নিয়েছি এর জন্যে, এই দেখুন বেসন, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, আর সামান্য চিনি দিয়েছি। চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য দিলেই হবে। এবার আমি জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, ফেটিয়ে কিছুক্ষণ রেখে দেব, কিছুক্ষণ পর বেগুনিগুলো ভেজে নেব। তো বেগুনি তো এখন ভাজবো না, দেরি আছে ভাজতে। তো বেগুনি যখন মানে যখন ব্যাটার তৈরি করবেন মানে গোলাবেন, এটা জল দিয়ে ফেটিয়ে নেবেন, খুব বেশি জল দেবেন না, কারণ কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে। ভালো করে ফেটিয়ে নেবেন, যত ভালো করে ফেটাবেন তত বেগুনিগুলো মানে বেগুনি খেতে ভালো হবে। তো দেখুন আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ঝাল আপনাদের টেস্ট বুঝে দেবেন। তো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দেবো। তো এদিকে আমি ভাজাগুলো করে নিচ্ছি, এই দেখুন কিশমিস, কাজু বাদাম ভেজে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম কিছুই ভাজা হয়নি, সেগুলো আমি এক এক করে ভেজে নেব। আর এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি মাছ ভেজে নেব। তো দেখুন ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, তো আমি মাছগুলো, তো এদিকে আমি মাংসের আলু বসিয়ে দিয়েছি ভাজা, আর এদিকে আমি চিকেন বসিয়ে দিয়েছি। সব ভাজাগুলো করে আমি এক জায়গায় রেখেছি, আর এদিকে ভাত তো বসানো হয়নি, আগে জল গরম বসাতে হবে, আর চিকেন হয়নি, চিকেন আমি দুটো কড়ায় বসিয়েছি। তো চিকেন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এবার রাইস এদিকে বসানো হয়েছে, এদিকে জল বসানো হয়েছে, আর জলে দেওয়া হয়েছে তেজপাতা, গোটা গরম মশলা, সামান্য সাদা তেল, আর দেওয়া হয়েছে পরিমাণ মতো নুন। তো ঢাকা দিয়ে দিলাম, জলটা ফুটে গেলে চাল দিয়ে দেব। জল ভালো করে ফুটে যাওয়ার পর ভিজিয়ে রাখা চাল দিয়ে দিয়েছি। ভাতটা অলমোস্ট হয়ে, তো ভাতটা কিন্তু হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। আর এদিকে আরেকটা হাঁড়ি বসানো হয়েছিল, জল ফুটে গেছে, এর মধ্যে আমি চাল দিয়ে দেব। বেগুনিগুলো ভেজে নি, তো দেখুন এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, এই দেখুন এদিকে তেল গরম বসিয়েছি, এবার আমি বেগুনিগুলো ভেজে নেব। আজকে আমি সারাশিটা খুঁজে পাচ্ছিলাম না, এই সারাশিটা তেমন টেস্ট হয় না, তুমি দেখবা পাকা চালটার যে চাটনি যে টেস্টটা পাচাই পাওয়া যায় না। এটা তো কে না কিনে নিয়ে আসছিল যে সেটা না না হুম মা আচ্ছা
হ্যাঁ যা লাগে দাও করছে দেখি ইনসান কো ইনকো ভি ভুক লাগতা হ্যায় ইনকো খানা দিজি না না কমেন্ট্রি রনো বেস আমার এরও একটা ভিডিও করে দিয়েছিল আমার বন্ধুরা এটা আমার বার্থডেতে পোস্ট করে দিয়েছিল কোথায় পোস্ট করেছিল ফেসবুক ই হোয়াটসঅ্যাপ দাদা ভাইয়ের ভিডিও আর জেঠু ফ্রেন্ড বসে বসে করছে এটুকু এটু করলেও হবে বাবা বসে বসে তো ধরতে পারছ না ভাই কি করছে বাইতে দৌড়া দেখলা দোকান দুপুরের জলটা দুপুরের জল আমরা পড়ে দরকার তবে দুটোর মধ্যে স্নান করাতে হবে দুটো অবধি টাইম আরে ওরা 11টা 11টার মধ্যে চলে যাবে গিয়ে বসবি না আদার মতো টাকা টাকা করে দিতে হয়ে গেল হ্যাঁ এসে তো আবার তো রেডি হতে হবে ওই রেডি হয়ে একবার যাব আজ দেখা গেল তোরা ভুলে গেলি না না একবারে রেডি হয়ে চলে যাবে হুম ওটাই ভালো হবে আমরা স্নান করে রেডি হবে হুম হ্যাঁ ওটাই ভালো হবে একবার রেডি হয়ে গেলে ভালো তারপর যেতে হবে জল মরছে আমার নিজে জানা গেলে হবে না আগে যাও চল না একটু রাইস দাও হ্যাঁ দামা হাত না